সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তি তেরো জুন দুই হাজার তেইশ ক্রিসে প্রকাশিত হয়েছে এখানে এসএসসি এসএসসি ও এস এসসি সমনতীর্ণ প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন কত যার্থী আবেদনটি করতে পারবেন কীভাবে আবেদনটি করতে হবে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটি চলে যাবে চলুন শুরু করা যাক উচ্চমান করণিক তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন তিরিশ বছর বয়স কোনো একটি পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে ন্যূনতম স্নাতোত্তর সমান ডিগ্রি হতে হবে কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কম্পিউটার অপারেশন বা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বেসিক বা সমান কোর্স উত্তীর্ণ সনদ প্রাপ্ত হতে হবে সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন ষাট লিপি ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা tentiva ser baixo এখানে ছাপ্পান্নটি পদে লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নান সম্মান ডিগ্রি এবং সাতলিপি এ সর্বনিম্ন প্রতি গতি ইংরেজি শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটারের মধ্যে কোনো প্রতি মিনিটি গতি হলে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন গবেষণা সহকারিতারতম গ্রেড এখানে হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন ত্রিশ বছর বয়স একটি পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাকত্তর সম্মান ডিগ্রি হতে হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেশন কম্পিউটার এপ্লিকেশন ষণ বেশি কোর্স সম্পন্ন উত্তীর্ণ প্রার্থী আবেদনটি করতে পারবেন হ্যাঁ সকল জেলা প্রার্থী আবেদনটি এখানেই করতে পারবেন এখানে কত টাকা ফি জমা দিতে হবে এখানে হলো কত তারিখ থেকে আবেদনটি করতে পারবেন এরপর চোদ্দো ছয় দুই হাজার তেইশ সকাল এখানে চোদ্দ ছয় দুই হাজার তেইশ এখানে বয়স হতে হবে প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে হলো হল আঠারো থেকে বত্রিশ বছর স্মৃতিযোগ্য আর হলো সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর প্রার্থী আবেদনটি করতে পারবেন পঁচিশ তিন দুই হাজার বা বিশ তারিখে সব বয়স প্রার্থী আবেদনটি করতে পারবেন আবেদনের ওয়েবসাইটটি হলো এমও এফ এ ডট টেরিটো ডট কম ডট ওয়েবসাইটের বিধির মাধ্যমে আবেদনটি করতে পারেন আবেদনের শুরুর তারিখ হলো পনেরো জুন দুই হাজার তেইশ সকাল দশগদিকে থেকে আবেদনের শেষ তারিখ হলো চোদ্দ জুলাই দুই হাজার তেইশ বিকেল পাঁচগরি পর্যন্ত আবেদনটি করতে পারবেন আবেদন এখানে আবেদন ফি আবেদনটি করার পর যে ইউজার ডিটি পাবেন ডিটি বাহাত্তর ঘন্টার মধ্যে কত টাকা ফি জমা দিতে হবে সেটি হলো দুইটি এর মাধ্যমে দুশো টাকা ফি সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা টেরিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন